नमस्कार आमी स्वपन आपनारा देखछेन ईगल एकाडेमी। जे समस्त इंडिविजुअल भोटार कार्ड हारिए गेछे नष्ट हो गेछे अथवा आपनी चाइछेन जे नतून जल छवि एवं क्यूआर कोड दिए जे भोटार कार्डटा अलरेडी मार्केटे लंच होयेछे भोटार डिपार्टमेंट थेके आपनी सेटा पेते चाइछेन टीवीसी भोटार कार्ड पेते चाइछेन ठीक आछे ताहले लस्ट हो गेछे हारिए गेछे बन्या बा अग्निकाण्ड बा एक्सिडेंटाल किछु होये आपनार भोटार कार्डटा नष्ट हो गेछे अथवा भोटार कार्डटा बिकृत हो गेछे अपनी ये तीन कंडिशनर ऊपर भित्ति करे अपनी किन्तु नतून छकछके भोटार कार्ड जेटा पीवीसी भोटार कार्ड प्लास्टिकेर ओटा आपनि पेते पारेन। तो आज के आमी आमार भिडियोते देखाबो किभाबे जल छबि जुक्त पीवीसी भोटार कार्ड क्यूआर कोड जुक्त भोटार कार्ड आपनि अति सहजे पेते पारेन। तो चलुन भिडियोटा शुरू करी। भोटार सार्विस पोर्टाले जे नतून वेबसाइट दियेछे voter.eci.gov.in सेई पेजे किन्तु आमी लगइन अलरेडी करे निएछि। এবার আপনার যদি এই পেজে লগইন কার্ডিনাল না থাকে বা আপনার রেজিস্টার না থাকে তাহলে কিন্তু আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে এবং রেজিস্টারের যে প্রসেস রয়েছে সেই প্রসেস কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনি ডেসক্রিপশন বক্স থেকে লিংকটা নিয়ে দেখে নিন যে কিভাবে আপনি রেজিস্টার করবেন এবং লগইন কিভাবে করবেন। আমি অলরেডি লগইন করে নিয়েছি এবং লগইন করার পর যেহেতু আমার টার্গেট রয়েছে পিভিসি কার্ড অ্যাপ্লাই করা লস্ট হয়ে যাওয়ার ফলে বা বন্যায় ধ্বংস হওয়া বা কোনো রকমভাবে আপনার বিকৃত হয়েছে কার্ডটা। তো প্রথমে আমি চলে যাবো ফর্ম এইটে। ফর্ম এইটে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে সেলফ অফ আরা সেলফ আসছে এবং আদার ইলেক্টর আসছে। এবার আপনি যদি নিজেরটা করেন তাহলে সেলফে ক্লিক করবেন। সেলফে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এপিক নাম্বার এখানে শো করে যাচ্ছে আর যদি আদার্স কারো করেন তাহলে কিন্তু এপিক নাম্বারটা আপনাকে লিখে দিতে হবে। এবার আপনি যদি লগ ইন অলরেডি করে নিয়েছেন কার্ডিনাল আপনার আছে তাহলে আপনি আপনারটা দিয়েই করবেন আর যদি না থাকে তাহলে অন্য কারো মাধ্যমে আপনি বা আপনার নিজের আইডি থেকেও অন্য কারো আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন অন্যদের অ্যাপ্লাই করে দিতে পারেন। তো আমি নিজেরটাই করব। সেলফে ক্লিক করলাম, ক্লিক করে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখুন চারটা অপশান চলে এসেছে। প্রথমে রয়েছে শিফটিং অফ রেসিডেন্স। অলরেডি আমার শিফটিং অফ রেসিডেন্স কীভাবে করবেন মানে আপনার ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন বা শিফট করবেন এক অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেসে নিজের ভোটার কার্ডটা কীভাবে শিফট করবেন তার ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, আপনি দেখে নিতে পারেন। নেক্সট রয়েছে দেখুন কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এখানে মেনলি আপনার ডিটেলসটা আপনি কারেকশান করতে পারেন এবং ফোন নাম্বারটা মেনলি অ্যাড করতে পারেন। তো এইটারও ভিডিও কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, আপনি দেখে নিতে পারেন। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইস্যুয়েন্স অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান। আমি কারেকশান চাইছি না, জাস্ট একটা রিপ্লেসমেন্ট চাইছি। কেন? কারণ আমার আধার কার্ডটা ভোটার কার্ডটা আমার হারিয়ে গেছে, লস্ট হয়েছে অথবা বন্যায় নষ্ট হয়ে গেছে, অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্টালি নষ্ট হয়ে গেছে অথবা আমার বিকৃত হয়ে গেছে যেটা চালানো যাচ্ছে না। তাহলে আমি এখানে ক্লিক করে নেব। ঠিক আছে, ক্লিক করে নেওয়ার পর দেখুন ওকে বাটনে ক্লিক করব। তার আগে দেখুন উপরে কিন্তু আপনার যে ভোটার নাম্বার আপনি দিয়েছেন তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার চলে এসছে, ওটা চেক করে নেবেন এবং ইস্যুয়েন্স অফ রিপ্লেসমেন্ট অ্যাপিক উইদাউট কারেকশানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন প্রথমেই চলে এসছে এখানে বাঁ দিকে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এসি অর পিসি। ঠিক আছে, তারপরে রয়েছে ডিটেলস সাবমিশন ফর সাবমিট অ্যাপ্লিকেশান ফর, তারপর ডিক্লারেশান, এই সাবমিশন, এই চারটা স্টেপ পাঁচটা স্টেপ আপনাকে পরপর কিন্তু করে যেতে হবে, তারপরে আপনার ওটা সাকসেসফুলি সাবমিট হবে। তো প্রথমে যেটা রয়েছে দেখুন ফর্ম এইট। ফর্ম এইটের নিচেই আপনার বাঁ দিকে রয়েছে গাইডলাইন, আপনি ইচ্ছে করলে গাইডলাইনটা দেখে নিতে পারেন কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয়। আর এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার একটা ব্যাপার রয়েছে, আপনি যদি বাংলাতে ইংরেজিতে নট ঠিকঠাক যদি সরগর না হন তাহলে আপনি বাংলাটা সিলেক্ট করে নিতে পারেন, তাহলে সবই কিন্তু বাংলায় চলে আসবে। কিন্তু ইংরেজি থেকে বাংলায় যে ট্রান্সলেটটা হয় খুব মানে অদ্ভুত রকমের ট্রান্সফার হয়, মাঝে মাঝে বাংলাগুলো বোঝা যায় না, তার থেকে ইংরেজি ঠিক আছে। তাই আমি এটা ইংরেজিতে রাখলাম এবং এখানে প্রথম পেজে দেখুন যেগুলো দিয়েছে আপনার স্টেট নেম ডিস্ট্রিক্ট নেম অলরেডি দিয়ে দিয়েছে অ্যান্ড আপনার যে বিধানসভা ক্ষেত্র তাও দিয়ে দিয়েছে। এখানে আপনাকে লেখার মতো কিচ্ছু নেই, জাস্ট নেক্সট বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি নেক্সট বাটনে ক্লিক করে নিলাম। নেক্সট বাটনে ক্লিক করে নেওয়ার পর আপনার নাম এবং অ্যাপিক নাম্বার দুটোই শো করবে এবং তার নিচে রয়েছে আধার নাম্বার, যদি থাকে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার নাম্বার লেখার জায়গা কিন্তু আপনাকে দিয়ে দেবে আর যদি না থাকে তাহলে আপনি এখানে আই অ্যাম নট এবল টু ফার্নিশ মাই আধার এখানে যদি ক্লিক করেন তাহলে আধার কার্ড লাগছে না, আই অ্যাম নট এবল টু ফার্নিশ মাই আধার কার্ড নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার, তাহলে আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। কিন্তু আমার যেহেতু আধার কার্ড আছে অবশ্যই আপনি আধার কার্ডটা দিয়ে দেবেন। এবার আধার কার্ডের বক্সে ক্লিক করলাম চেক বক্সে এবং এখানে আধার কার্ডটা লেখার যে জায়গা হলো সেখানে আমাকে আধার কার্ডটা লিখে নিতে হবে।
বক্স এসেছে আধার কার্ডে, সেখানে আমাকে আধার কার্ড নাম্বারটা লিখে নিতে হবে। আমি এখানে দেখুন আমার আধার নাম্বারটা লিখে নিয়েছি, লিখে নেওয়ার পর রয়েছে মোবাইল নাম্বারের অপশান রয়েছে, এখানে সেলফ অথবা ফাদার মাদার, যদি আপনার নিজের মোবাইল নাম্বার থাকে অবশ্যই নিজের আছে এবং ওটা আপনাকে দিয়ে দিতে হবে। এখানে সেলফে ক্লিক করে আপনার নাম্বারটা এখানে লিখে দেবেন, নাম্বার লেখা হয়ে গেল। এবার মেল আইডির ক্ষেত্রেও সেম, আপনার যদি থাকে নিজের তাহলে নিজেরটা দেবেন, না হলে অন্য কারো বাবা মা হ্যাঁ তোমার যেগুলো আছে, যদি না থাকে তাহলে বাবা মা বা এনি আদার রিলেটিভস বাড়িতে যারা রয়েছে তাদের দিয়ে দেবেন। এখানে মেল আইডিটা আমি লিখে দিলাম। এবার আপনাকে যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা পেজ চলে আসবে এবং দেখুন ডান বাঁ দিকে যেটা রয়েছিল ডিটেলসটা সবুজ সাদা টিক চিহ্ন চলে আসছে, তার মানে আপনার ওইটা ওই ফর্মটা ডান হয়ে গেছে। এবার চলে আসছে সাবমিশন অ্যাপ্লিকেশান ফর্ম, কী জন্য করবেন প্রথমে দেখুন চারখানা যে অ্যাপ্লিকেশান করার জায়গা রয়েছে তার মধ্যে তিনটে রয়েছে ডিজেবল এবং ইস্যু অফ রিপ্লেসমেন্ট অ্যাপিক উইদাউট কারেকশানটা কিন্তু অ্যানাবেল রয়েছে। এবার চলে আসুন কী জন্য আপনি অ্যাপ্লিকেশানটা করছেন। এবার প্রথমে দেখুন আই রিকোয়েস্ট দ্যাট রিপ্লেসমেন্ট অ্যাপিক মে বি ইস্যুড টু মি অ্যাজ মাই অরিজিনাল অ্যাপিক ইজ, আমার যে অরিজিনাল অ্যাপিক কার্ডটা আমি একটা ডুপ্লিকেট অ্যাপিক কার্ড চাইছি, কারণ আমার যে অরিজিনাল অ্যাপিক কার্ড সেটা হয় লস্ট হয়ে গেছে না হয় ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লুডস ফায়ার আদার দেন ন্যাচারাল ডিজাস্টার্স এটসেট্রা, যে বন্যা অগ্নিকাণ্ড অথবা অন্য কোনো যে ন্যাচারাল ডিজাস্টার্সগুলো হয় ঝড় বা ইত্যাদিতে যে সবগুলো হয় তাতে নষ্ট হয়ে গেছে, যে সমস্ত এলাকার ধস প্রবণ সেখানে ধস হয়ে আমার ঘর ভেঙে গেছে এবং সব হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে, এটা হতে পারে। অথবা মাল্টিলেটেড মানে বিকৃত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। এবার দেখুন আপনি লস্ট করতে পারেন, কিন্তু লস্ট করার মাইনাস পয়েন্ট হচ্ছে লস্ট যখনই আপনি দেখাবেন যাই দেখান ডকুমেন্ট আপনার যদি লস্ট দেখান তাহলে সেটা কিন্তু আপনাকে থানায় একটা এফআইআর করতে হবে। তাহলে আপনি যদি এফআইআর কপি জমা দিতে চান তাহলে লস্টে ক্লিক করবেন, তাহলে লস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এফআইআর কপি চাইছে আপলোড এফআইআর পলিশ রিপোর্ট, এটা হ্যাপা। আপনি যদি ডেস্ট্রয়েড করেন কিচ্ছু চাইছে না, নাথিং, দেখতেও আসবে না আপনার কিছু হয়েছে কিনা। এবার এতগুলো ঝড় গেছে আমফান থেকে শুরু করে এত বন্যা গেছে আপনার ওইটা নষ্ট হয়েছে ওই কারণটা দেখালে কেউ দেখতে আসবে না আপনারটা আদৌ আমফানে গেছে কিনা, ঠিক আছে, এবং আপনাকে কোনো ডকুমেন্ট সাবমিট করার কোনো ঝামেলা এখানে নেই। আবার আপনি যদি মাল্টিলেটেড করেন তাতেও কিন্তু আপনাকে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে যদি আপনি মাল্টিলেটেড করেন তাহলে কিন্তু আই হিয়ার বাই রিটার্ন মাই মাল্টিলেটেড অ্যান্ড ওল্ড এপিক আই হ্যাভ অ্যাটাচ কপি অফ ফায়ার পুলিশ রিপোর্ট ফর লস্ট এপিক অ্যান্ড আন্ডারটেক টু রিটার্ন দ্য আর্লিয়ার এপিক ইস্যুড টু মি ইফ দ্য সেম ইজ রিকভার্ড অ্যাট এ লেটার স্টেজ। যদি আপনি মাল্টিলেটেড বা লস্ট করেন তাহলে আপনাকে এফআইআর কপি দিতে হবে, আর যদি মাল্টিলেটেড করেন তাহলে আপনার যে বিকৃত কপিটা রয়েছে সেই কপিটা কিন্তু জমা করতে হবে, তার মানে একটা ঝামেলা থেকেই যাচ্ছে। তার থেকে সবথেকে ভালো হয় আমি সাজেস্ট করবো যে আপনি ডেস্ট্রয়েডটা করে দিন, ডেস্ট্রয়েড করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সাবমিট ফর অ্যাপ্লিকেশানে টিক চলে এসেছে ডিক্লারেশানে, এবার আপনাকে করতে হবে ডিক্লারেশানে জাস্ট প্লেসটা আপনি লিখে দিন, লিখে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করেন। ক্লিক করে নেওয়ার পর দেখুন এখন সাবমিট করার জায়গায় চলে এসেছে, এখানে জাস্ট আপনার যে কিউআর ইয়েটা রয়েছে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটাকে লিখে নিতে হবে। ক্যাপচারটাকে লিখে নেওয়ার পরে আপনি এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে নেবেন, এবং সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু প্রিভিউ চলে এসেছে। দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ফর্মটা আপনি ফিল আপ করলেন আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নম্বর দিয়ে দিয়েছে, আপনার অ্যাপিক নাম্বার নাম দিয়ে দিয়েছে, আধার নাম্বারে ডিটেলস দিয়ে দিচ্ছে, ফোন নাম্বার আপনি যা যা লিখেছেন সবই কিন্তু এখানে চলে এসছে। এবং আসার পর দেখুন ধীরে ধীরে নিচে নেমে আসবেন, নেমে আসার পর এখানে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম চলে এসছে এবং এটা আপনি চেক করে নেবেন। এখানে দেখুন ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড ফ্লুডস কন্ট্রোল লাইক ফ্লাড ফায়ার অ্যান্ড আদার ন্যাচারাল ডিজাস্টার, লাইক এখানে ঠিক চিহ্ন চলে এসছে, এটা দেখে মিলিয়ে নেবেন, যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট, নাহলে কিপ্যাড এডিটিংয়ে চলে যাবেন। এবার সাবমিট বাটনে ক্লিক করে নিলাম এবং ইয়েস বাটনে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। আমার সাবমিট হয়ে যাওয়ার পর দেখুন একটা অ্যাকনোলেজমেন্ট ডাউনলোডের অপশান দিয়েছে এবং একটা রেফারেন্স নাম্বার এখানে আমাকে দিয়ে দিয়েছে, এই রেফারেন্স নাম্বারটা আপনি পেস্ট করে মেশিনে রাখতে পারেন অথবা আপনি নোট ডাউন করে নিতে পারেন। আপনি অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন এবং নিজের কাছে রেখে দেবেন, ভবিষ্যতে লাগবে ওটা। এবার দেখুন আবার আমি ম্যান পেজে চলে এসেছি, এখানে কিন্তু আপনি ট্র্যাক করার একটা সুযোগ রয়েছে, আপনি অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করে দেখে নিতে পারেন আপনার যে রেফারেন্স নাম্বার আপনি লিখে রেখেছিলেন সেখানে এটা দিয়ে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখুন আপনার ডিটেলসটা চলে এসেছে যে আপনি সাবমিট করেছেন, সাবমিটেড অপশানটা এসছে এখনও অবধি, ঠিক আছে। এরপরে কিছুদিন পর আপনি এটা স্ট্যাটাসটা চেক করে নেবেন, দেখবেন আস্তে আস্তে এগোচ্ছে প্রসেসটা এবং একটা সময় আসবে যখন সাকসেসফুলি সব হয়ে যাবে এবং আপনার বাড়িতে বাই পোস্টে আপনার কার্ড চলে আসবে। বোঝানো গেল কীভাবে আপনি ভোটার
কার্ডের যে জলছবিযুক্ত পিভিসি ভোটার কার্ড এবং কিউআর কোডযুক্ত ভোটার কার্ড আপনি অতি সহজে পেয়ে যাবেন। তো ভোটারের যে নতুন পোর্টাল এসেছে সেই পোর্টাল নিয়ে আমার ভিডিওগুলো পরপর আপলোড হচ্ছে, অলরেডি আপলোডেড হয়ে গেছে। ভোটার কার্ড কীভাবে কারেকশান করবেন, মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবেন, কীভাবে আপনার অ্যাড্রেস শিফটিং করবেন, এই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনার প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন, নমস্কার।